হে গাইস, কেমন আছো সবাই? আই হোপ সবাই খুব ভালো আছো। তো সামনে পুজো এসে গেছে, তো আজ থেকে আমি ঠিক করেছি যা যা ভিডিও বানাবো সবই পুজো পারপাসেই বানাবো, মানে ধরো স্কিন কেয়ার বলো, হেয়ার স্টাইল বলো, যা কিছু এভরিথিং। তো মুখের সাথে সাথে তো ডেফিনেটলি আমাদের পায়ের যত্ন নেওয়াটাও তো উচিত, তাই না? তো আমরা কি করি পুজোর সময়, স্পেশালি মেয়েরা বলো ছেলেরা বলো, পার্লারে গিয়ে অনেক অনেক টাকা খরচা করে আসি, অনেক টাইম ওয়েস্ট হয়, কি বলবো, অনেক কিছু প্রবলেমস হয়ে যায়। তো আমি বলবো যে কিছু সিম্পল স্টেপস আর কিছু কয়েকটা ইনগ্রিডিয়েন্টস আর একটু সময় দিলেই বাড়িতে কিন্তু খুব ভালোভাবে পার্লারের মতো তোমরা পেডিকিওর করতে পারবে, আর মুখের মতো আমাদের পায়েরও ব্যাপক একটা গ্লো আসবে। আর এছাড়া তোমার পায়ের যদি কারোর ব্যথা থাকে বা কোনো প্রবলেমস থাকে আদার্স, বা ধরো অনেক কী বলবো, পায়ের কি গ্লো কমে গেছে, ট্যান পড়ে গেছে, একটু কী বলবো, ব্ল্যাক হেডস ভর্তি হয়ে গেছে, তো বলবো ভীষণই ভালো এই কিছু স্টেপ যদি তুমি ফলো করো। তো এটা স্পেশালি পুজোর জন্য আমি বানিয়েছি। তো একটাই কথা বলবো যে ভালো লাগলে প্লিজ 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 লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড মোস্ট ইম্পর্ট্যান্ট সাবস্ক্রাইব করে দিও। তো চলো কিছু সিম্পল স্টেপ আমি স্টেপ বাই স্টেপ তোমাদেরকে আজকে দেখাবো। তো চলো লেটস স্টার্ট অ্যান্ড এনজয় ইট। অ্যাট ফার্স্ট একটা পাত্র নিয়েছি, আর তার মধ্যে আমি হালকা উষ্ণ গরম জল নিয়ে নিচ্ছি। ওকে, হালকা উষ্ণ গরম জল, যেন কী বলবো, ধোঁয়া না ওঠে এরকম একটা ব্যাপার। তো এটা আমার স্টেপ ওয়ান। এরপর আমি যেটা করছি সেটা হচ্ছে আমি একটা ছোটো লেমন নিয়ে নিয়েছি, মানে হাফ লেমন নিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছ তোমরা। তো এই লেমনটা আমি পুরো জুসটা লেমনের জলের মধ্যে দিয়ে দিচ্ছি। ওকে, ভালো করে পুরো জুসটা আমি দিয়ে দিলাম। এরপর আমি নিয়ে নেব সুগার এক চামচ, মানে হচ্ছে ছোটো চামচের এক চামচ সুগার নিয়ে নিলাম। তো সেটাও আমি জলের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এবার পুরোটা আমি মিক্সড আপ করে নেব ভালো করে, যতক্ষণ না চিনির দানাগুলো গুলে যাচ্ছে একটু ওয়েট করতে হবে। ওকে, নেক্সট 15-20 মিনিট আমি ভালোভাবে পাটা ডুবিয়ে জাস্ট রিল্যাক্স করব, বিকজ এর মধ্যে গরম জল, লেবু, সুগার সব কিছু দেওয়া আছে, এটা আমাদের পায়ের জন্য মারাত্মকভাবে ভালো। ওকে, স্টেপ টুতে 15-20 মিনিট হয়ে গেছে, এবার আমি একটা ব্রাশ নিয়ে নিয়েছি। তো ব্রাশটা নিয়ে এবার ভালোভাবে পুরো পাটা আমি ভালোভাবে স্ক্রাবের মতো ঘষে নেব, হালকা হালকা করে রাফ্ট করে নেব। ওকে, সেটা তোমার নেল পোর্শানে, উপর পোর্শানে, পায়ের পিছন পোর্শানে, সাইড পোর্শানে, দুটো পায়ে ভালোভাবে রাফ্ট করে নেব। ওকে, নেক্সট এরপর হচ্ছে আমি টাওয়াল নিয়ে ভালো করে পাটা মুছে নিয়েছি। এরপর যেটা আমি করব সেটা হচ্ছে নেল কাটার নিয়ে নিয়েছি, নেল কাটার নিয়ে এবার ভালো করে নখগুলো শেপ করে কেটে নেব। এরপর আবারও আমি একটা লেমন নিয়ে নিয়েছি, লেমন নিয়ে পুরো আমার নেল পোর্শনগুলো পায়ের সাইডে পাশে ভালো করে রাবড করে নেব। তো এতে কি হবে, পায়ে যদি ডার্ক স্পট থাকে বা কারো ট্যান পড়ে যাচ্ছে মনে হচ্ছে অনেক দিন, পাটার কোনো তেমন গ্লো করছে না, তো এই লেমন ট্রিটমেন্টটা কিন্তু দারুণভাবে কাজ দেবে। ওকে, তো এটা করতে হবে মিনিমাম 6-7 মিনিট। 6-7 মিনিট করলেই তোমরা বুঝতে পারবে একটা গ্লেজি একটা লুক দেখাচ্ছে। ওকে, নেক্সট আবারও আমার 5-6 মিনিট লেমন ট্রিটমেন্ট হয়ে গেছে। এরপর আমি আবারও আগের জলটাই মানে ফেলে দিইনি, সেই জলটা দিয়ে ভালো করে ধুয়ে নেব। ওকে,
धुए नेवार पर जेटा करब सेटा होच्छे आमी टावल दिए मुछे नेब। स्टेप फोर, स्टेप फोरे कि हबे आमी चार टेबिल स्पून एखाने र मिल्क निये निच्छि। एकदम ठीक शुनछो, छोटो चामचे चार चामच र मिल्क निये निलाम। तारपर एखाने कफी पाउच देखालाम तोमादेर, एकटा छोटो पैकेट तोमरा किने निये आसते पारो मार्केट थेके। एक टेबिल स्पून आमी कफी पाउडार निये निलाम, सेटाओ किन्तु छोटो चामचेर एक चामच। ओके, বুঝতেই পাচ্ছ আশা করি। তো এটাকে আমি ভালোভাবে একটু মেল্ট করে নিলাম। এরপর আমি যেটা নেব সেটা হলো এক চামচ সুগার, সেটাও হচ্ছে ওয়ান টেবিল স্পুন, একদম ছোটো চামচের এক চামচ। এবার তিনটে একসাথে আমি ভালো করে মিক্সড আপ করে নেব। ওকে, সো মিশ্রণটা আমার রেডি হয়ে গেছে একদমই ভালোভাবে, তোমরা আশা করি বুঝতেই পাচ্ছ। অল্প অল্প চিনির দানাগুলো এখনও মেল্ট হতে বাকি আছে, তাই জন্য আমি আর একটু ভালোভাবে করে নিলাম। পুরোটা হয়ে গেছে, এবার আমি আমার পায়ে অ্যাপ্লাই করছি। একদম শুকনো অবস্থায় কিন্তু, মনে থাকবে এটা, যেন খেয়াল রেখো জল অবস্থায় দেবে না, একদম শুকনো অবস্থায়। এবার হালকা হালকা করে ম্যাসাজ করবে আঙুলের ওপরে, তারপরে আঙুলের মাঝে মাঝে, গোড়ালি পোর্শানে, পায়ের সাইড পোর্শানে, সব জায়গায় ভালোভাবে অ্যাপ্লাই করবে। ভীষণই কি বলবো, ভালো এটা কাজ দেয়। যাদের মনে হয় যে পায়ে তো তেমন একটা গ্লসি লুক দেয় না, পাট আমাদের তেমন গ্লো করে না, এটা কিন্তু এমনই, মানে কি বলবো, এতটাই ভালো একটা জিনিস যে কি বলবো, ভীষণই ভালো। পার্লারে গিয়ে যে এত খরচা করতে হয়, তাহলে কিন্তু তোমাদের আর খরচা করতে হয়। আর এটা যদি তোমরা বেটার রেজাল্ট পেতে চাও, সপ্তাহে দু থেকে তিনবার ট্রাই করতে পারো, ডেফিনেটলি আমাদের মুখের মতো পায়ে কিন্তু দারুণ গ্লো করবে। সো চলো দেখা যাক। প্রায় শেষের পর্যায়ে চলে এসেছি, তো আমি এখানে নিয়ে নিয়েছি নিভিয়ার সফট লাইট ময়েশ্চারাইজার। এবার আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে ময়েশ্চারাইজ করতে হবে। তো আমি অল্প অল্প করে পুরো ময়েশ্চারাইজ করে নেব। সো গাইজ, একদম লাস্ট স্টেপ, মানে একদম ফিনিশিং টাচে আমি তোমাদের দেখাচ্ছি কেমন লাগছে। দেখো, সো সো সুইট, অ্যান্ড আমার তো ভীষণই ভালো লাগছে, খুব সুন্দর লাগছে। ডেফিনেটলি আমার তো ভীষণ ভালো লেগেছে, তোমরাও ট্রাই করো বাড়িতে আর জানাবে যে কেমন লাগলো। তোমরা এটা মানে কি বলবো, সপ্তাহে দু থেকে তিনবার করলে আরও বেশি ভালো রেজাল্ট পাবে। দেখতেই পাচ্ছ জাস্ট একবারেই কতটা ভালো, মানে কি বলবো, লুক এসছে, একটা গ্লেজি লুক এসছে, গ্লো করছে কতটা। আর এটাও খুব ভালো সফটও হয়ে যাবে, ঠিক আছে, ট্যান ফ্যান সমস্ত কিছু রিমুভ হয়ে যাবে, ডার্ক স্পট সব কিছু রিমুভ হয়ে যাবে।